সঠিক সিদ্ধান্ত। জঙ্গলের একটা পুকুরে দুটো ব্যাঙ থাকত। কোনো অভিযোগ না করে ওরা দুজন হেসে খেলে খুশি মনে ওখানে থাকত। সময় কাটতে থাকে, গরমকালও এবার এসে পড়ে। গরম বাড়তে থাকায় হঠাৎ পুকুর শুকিয়ে যায়। বোন, দেখছো পুরো পুকুরই শুকিয়ে গেছে? এখন আমাদের দ্বিতীয় কোনো জলাশয় খুঁজতে হবে, না হলে আমরা দুজনেই এখানে জল না পেয়ে মরে যাব। তুমি ঠিক বলেছো, চলো খুঁজি কোনো জলাশয় যেখানে আমরা থাকতে পারবো। এবার পুকুর পুরো শুকিয়ে গেল। ব্যাঙগুলোকে বাঁচার জন্য অন্য জলাশয় খুঁজতেই হলো। ওরা রাস্তায় একটা কুয়ো দেখতে পেল। ওরা তা দেখে আনন্দে খুশিতে লাফিয়ে উঠল। দেখো বোন, আমরা জল ভরা কুয়ো পেয়েছি, এখানে আমরা দুজনে থাকতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। বোন, তাড়াহুড়ো করো না, মনে রেখো আমাদের পুকুর ছাড়তে হয়েছে জল শুকিয়ে যাওয়ার জন্য। এবার এখানে শুকিয়ে গেলে কিভাবে বেরোবো? কিন্তু বোন, এখানে অনেক জল আছে, আমার তো মনে হচ্ছে না এই কুয়োর জল কখনো শুকোবে। চলো কুয়োতে যাই, পরের চিন্তা করে লাভ কি? থামো, তাড়াহুড়ো করে কিছু করো না। যে পুকুরে থাকতে সেটা এই কুয়োর চেয়ে কয়েক গুণ বড় ছিল, তাও সেটা শুকিয়ে গেল। তো চলো আমরা অন্য কোনো পুকুর খুঁজি এই কুয়োটা ছেড়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাব। না না, আমাদের আবার খুঁজতে হবে। নিরাশ হয়ে ব্যাঙ দুটো আবার পুকুর খুঁজতে থাকে। অবশেষে ওরা একটা বড় পুকুর খুঁজে পায়, আর সেখানে খুশি হয়ে ওরা ওদের নতুন ঘর বানায়। এর কয়েক মাস পর, ভগবান, 30 মিনিট হেঁটে জল খেতে আসতে হবে, কারণ ওই গ্রামের কুয়োটা পুরো শুকিয়ে গেছে। ধন্যবাদ বোন, তুমি যেটা বলেছিলে তাতে অনেক জ্ঞান আর সত্যি ছিল। যদি ওই দিন আমরা ওখানে থেকে যেতাম তো আজ তো মরেই যেতাম। নীতি কথা হলো, সবসময় ভেবে কাজ করা উচিত।